এমার্জেন্সি শরীর খারাপ হয়ে গেছে নিশির, ঠাকুর দেখতে গিয়ে মনে হয় শরীরটা বেশি খারাপ হয়ে গেছে, ঠান্ডা ফান্ডা লেগে গেছে নাকি, তো সেই জন্য এমার্জেন্সি ডাক্তার দেখাতে যাবো। তো গাড়িওয়ালাকে বললাম ফোন করে, তো গাড়িওয়ালা এখন আধ ঘন্টা লাগবে আসতে, ডাক্তারখানাতে ফোন করে দিল। দুদিন দুর্গা পুজোয় বেরিয়েছিলাম, একদিন দিনে আর একদিন রাতে। ওই যেদিন রাতের বেলায় গিয়েছিলাম সেই দিন এত পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমি সেই দিন বাড়ি আসার সময় বুঝেছিলাম যে আমার হয়তো সর্দি কাশিটা হবে, আর যে ভয়টা পেয়েছিলাম সেটাই আমার হয়ে গেছে। রাতে থেকেই আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল শরীরের মধ্যে, সকালবেলায় আমি আর সেগুলো সহ্য করতে পারছিলাম না, পায়ের মধ্যে অসহ্য পরিমাণে যন্ত্রণা করছিল আর বুকে ব্যথা তো লেগেই আছে। মানে রাতে থেকেই আমার বাঁ পাশে বেশ কয়েক মিনিট পর পর বুকে ব্যথা উঠছিল, আর সকালবেলায় সেটা আরও বেশি পরিমাণে হতে থাকে, যার কারণে আমার খুবই কষ্ট হচ্ছিল। আর পাগুলো একেবারে আমি ফেলতে পারছিলাম না, চলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, আর আমি ওইভাবে ধরে আছি পেটটা, তার কারণ বুকে আমার খুবই ব্যথা করছিল। সকাল থেকে আমি হরলিক্স কি খেয়েছি আর কিন্তু কিছু খাইনি, সেই জন্য মা একটু ডিম ভেজে দিয়েছে, কারণ আমি যাব ডক্টরের কাছে, কারণ আমাকে এই অবস্থায় বাড়িতে রাখতে সকলেই ভয় করছিল। তো সবাই বলল যে না, ডাক্তারের কাছেই নিয়ে যাব, ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ দেওয়া হবে, কারণ এই অবস্থায় তো আমি যে কোনো ওষুধ খেতে পারবো না, তো সেই জন্য আমি ডক্টর দেখাতে যাব। কাল সন্ধে থেকে আমার মা পায়ে তেল দিয়ে দিয়ে তো হয়রান হয়ে গেছে, মানে পায়ে যন্ত্রণা ছাড়ছেই না। যদি কেউ আমাকে বলে সারাদিন তেল মালিশ করে দেবে পাটায়, তাও কিন্তু আমার ব্যথা ছাড়ছেই না, এত পরিমাণ ব্যথা একদম কোমর থেকে পা অবধি শিরশির করছে। তো তোমাদের দাদা ভাইও তেল মালিশ করে, মা তেল মালিশ করেও পুরো হয়রান হয়ে গেছে দুজনেই, কিন্তু পায়ে ব্যথা আর একেবারেই যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। তারপর আমার মনে হয় যে বুকে হয়তো আমার কফ জমে গেছে, যার কারণে এতটা পরিমাণ ব্যথা হচ্ছে মিনিটে মিনিটে। তো দেখো গাড়িও চলে এসেছে, তোমার দাদা ভাই আমাকে ধরে ধরে নিয়ে আসছে, তারপর আমি নিজের পায়ে একেবারেই ভালো করে চলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। আশেপাশেও অনেক ডাক্তার আছে, কিন্তু তোমাদের দাদা ভাই তারপর আমার বাড়ির লোকেরা সবাই মিলে ডিসিশন নিল যে না, যে ডাক্তারের হাতে আছে সেই ডাক্তারকেই দেখাবো, কারণ দেখো একটা ডাক্তারের হাতে তুমি আছো আর তার কাছে দেখাচ্ছ, তার কাছে মেডিসিন খাচ্ছ, আবার অন্য ডাক্তারের কাছে যাবে, সেটা একটা খারাপ বিষয়, আর নানা রকম মেডিসিন খাওয়াটা উচিত নয়। আর প্রেগনেন্সি অবস্থায় আমি এইখানে আসার পর এখানেই ডাক্তার দেখাচ্ছি, তো সোজা এই ডাক্তারের কাছে আমি চলে এসেছি, ঠিক আছে, অন্য কোথাও যাইনি। আর বুঝতেই পারছো প্রেগনেন্সি অবস্থায় অন্যান্য মেডিসিন খাওয়া অনেকটাই রিস্কের, সেখানে আমার এতটাই শরীর খারাপ হয়েছে যে আমাকে তো মেডিসিন নিতেই হবে, নইলে আমি থাকতে পারছি না, এত পরিমাণ পায়ে ব্যথা করছে, বুকে যন্ত্রণা করছে। তো আমরা ডক্টরকে মানে ফোন করা হয়েছিল আর কি এইখানে, তো ওরা বলেছিল যে ঠিক আছে তোমরা যদি আসতে পারছো তো ওকে নিয়েই চলে এসো, কারণ আমি তো প্রেগনেন্ট আছি, তো সেই জন্য আমাকে চেক আপ করবে তবে একটা মেডিসিন দিতে পারবে আর কি। তো দেখো আমরা চলে এসেছি, আর এখানে আমি এমার্জেন্সিতে এসেছি, তো সেই জন্য একটু আমাকে সেভাবে বসে থাকতে হয়নি, যেহেতু আমি এমার্জেন্সিতে নাম লিখিয়েছিলাম, তো সেই জন্য আমাকে সমস্ত কিছুই কিন্তু চটচট করে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি আমাকে দেখে দেওয়া হয়েছে, কারণ আমি তো একেবারেই বসে থাকতে পারছিলাম না। তো দাদা ভাইকে আমি প্রচণ্ড পরিমাণ জ্বালাতন করেছি আমার এই সর্দিটা হওয়ায়। তো দেখো এই রিসেপশনে আমাদেরকে আসতে বললো, তো এখন আমাকে নিয়ে যাচ্ছে এমার্জেন্সি ওপরে, ঠিক আছে, ওপরে যেখানে মানে অপারেশন থিয়েটারগুলো আরে আছে, তো সেইখানে এমার্জেন্সিতে চেক আপ করার একটা রুম আছে, তো সেইখানে আর কি নিয়ে যাওয়া হচ্ছে। তো আমার যেহেতু পায়ে প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা করছিল, তো আমি সিঁড়ি ভেঙে উঠতে পারবো না, আর প্রেগনেন্ট আছি বুঝতেই পারছো, তো সেই জন্য লিফটে করেই যাচ্ছি।
তো বন্ধুরা দেখো, আমরা ওপরতলায় পৌঁছে গিয়েছি আর একেবারে অপারেশন হয় যেখানে ওটিতে, তো সেইখানে এর পাশেই আর একটা রুম আছে। তো এই যে এই রুমটা, তো এখানে কিন্তু আমার দাদাভাইকে ঢুকতে দেয়নি, এখানে আমাকে ঢুকিয়ে নিয়েছে। তো তারপরে কিন্তু তোমার দাদাভাইকে বাইরে অপেক্ষা করতে বলেছিল, তো তোমার দাদাভাই কিন্তু বাইরে দাঁড়িয়েই আছে, আমাকে অনেকক্ষণ ধরেই কিন্তু চেক আপ করেছে। তো দেখো আমি বাইরে চলে এসেছি, তখন তোমার দাদাভাইকে আমি দেখতে পাইনি, ও গিয়েছিল নিচেতে, কারণ আমার একটা টেস্ট দেওয়া হয়েছে, তো সেই টেস্টটা করা হবে। তো তোমার দাদাভাইকে ওখানে যেতে বলা হয়েছে, আর আমাকে হচ্ছে এখানে ইনি চেক আপ করেছে, মানে এই নার্সটা চেক আপ করে নিয়েছে, এবার হচ্ছে ডক্টর চেক আপ করবে। তার আগে আমাকে একটা টেস্ট দেওয়া হয়েছে, তো তোমার দাদাভাই সেখানে যাচ্ছে আর হচ্ছে আমাকে ডক্টর চেক আপ করবে, সেজন্য আমি ভেতরে গিয়েছি। তো সেখানে তো ক্যামেরা করা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি ক্যামেরা করতে পারিনি, একেবারে ডক্টর দেখিয়েই কিন্তু আমি বাইরে বেরিয়েছি। তো তোমার দাদাভাই এখন ওষুধ নেবে, সেই জন্য আমাকে একটা জায়গায় বসিয়ে দিচ্ছে। আমার কিন্তু বসতে, দাঁড়াতে, শুতে কোনো কিছু ভালো লাগছে না, সবসময় মনে হচ্ছে আমার পায়ে কেউ তেল মালিশ করে দিক, কারণ এত পরিমাণ ব্যথা করছে, আমার কিছু ভালো লাগছিল না। তো আমি ওইখানে বসেই আছি, আর তোমার দাদাভাই দেখো মেডিসিন নিতে এসেছে, মেডিসিন কাউন্টারে মেডিসিন নেওয়ার পরেই আমরা বাড়ি চলে যাব, কারণ আজকে টেস্টের রিপোর্ট কিন্তু দেওয়া হবে না। তো এখানে যেহেতু আমার শ্বশুরবাড়ির পাড়ারই একজন থাকে, তো সে কিন্তু রিপোর্টটা নিয়ে ডক্টরকে দেখিয়ে দেবে, তো আমরা সেজন্য দেরি করলাম না, এখন প্রায় দুটো বাজতে যায়, সেই সকালে এসেছি। তো খিদে পেয়ে গেছে আমার অসম্ভব, তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করেই সোজা বাড়ির দিকে রওনা দেব। আমার তো কিচ্ছু খেতে ভালো লাগছে না, শরীরে জ্বর আছে, সর্দি কাশি, তারপর পায়ে ব্যথা, বুঝতেই পারছো। তো দেখো তাও অল্প খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে আমি গাড়ি থেকে যে নামছিলাম, আমার পাগুলো মনে হচ্ছে আমার নয়, রাস্তার মধ্যে আমি নেমেছি, সবাই আছে বলেই হয়তো আমি তাও একটু একটু চলেছি। আমার অবস্থা পুরো খারাপ, গাড়ির মধ্যে বসেছিলাম তো আমার পাগুলো জমে গেছে পুরো, একেবারে চলতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তা আমি চলে চলে একটু গিয়েছি, কারণ ভাবলাম যে আমি যদি না চলে এক জায়গায় বসে দিই আরও পাগুলো জমে যাবে। তো এই যে দেখো আমাকে, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে চলতে, পাগুলো পুরো জমে যাচ্ছে, পুরো একদম কোমর থেকে ব্যথা করছে অসম্ভব পরিমাণে। তাও আমি কষ্ট করে চলছি, আর মাকে বলেছি একটু তেল দিয়ে দিতে, কারণ আমি আর পারছি না, বিশেষ করে সে সকালে গিয়েছি তো বসে থাকতে হয়েছে, তারপর ডক্টররা চেক আপ করেছে সেখানেও বসে থাকতে হয়েছে, তো গাড়ির মধ্যেও বসে থাকা, একদম পায়ের অবস্থা খারাপ। তো এখানে আমি বসলাম, এই যে মাকে বললাম যে তেল দিয়ে দাও, নইলে কিন্তু আমি আর পাচ্ছি না, আমার চোখ মুখের অবস্থা এই দুদিনের মধ্যেই কেমন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু স্নান করিনি, ওই তেল মেখে নিয়েছি, তারপরে একটু গা হাত পা মুছে নিয়েছি, আর মা চুলটা বেঁধে দিয়েছে। তো এখন আমি মোটামুটি একটু ঠিক আছি, কারণ আমি গাড়িতে আস্তে আস্তে মেডিসিন খেয়েছিলাম, তো এখন মোটামুটি ঠিকই আছি, আর মা হয়তো তেল মালিশ করে দিয়েছে, ওই জন্য আর একটু ঠিক লাগছে পাগুলো, আর মেডিসিন পড়েছে, বুঝতে পারছো, এবার ঠিক হয়ে যাব। তো আমি ভাইয়ের জন্য একটা গিফট অর্ডার দিয়েছিলাম পুজোর আগে, কিন্তু জিনিসটা এলো পুজোর পরে। এই যে দেখো, এই যে এই জিনিসগুলো পড়াশুনো করতেও যেমন কাজে লাগে, ল্যাপটপ চালাতে ও কিন্তু খুবই ভালো। তো আমার ভাই এইটাই চয়েস করেছিল, তো এটাই ওকে আমি দিয়েছি। এখানে লুডোও খেলা যাবে, আবার পড়াশোনাও করা যাবে, ঠিক আছে, সব কাজই হবে, খেলাধুলাও হবে, পড়াশোনাও হবে, তো সেই জন্য আমি এটা চয়েস করেছিলাম। তো জিনিসটা কিন্তু খুবই ভালো দিয়েছে, আর আমার ভাইয়েরও খুবই পছন্দ হয়েছে। তোমাদের জিনিসটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। তো আমার সাথে কী কী হয়েছে, কী জন্য ভিডিও আমি দিতে পারিনি, সেই সব কিছুই তোমরা দেখতে পেলে যে আমি কেন ভিডিও দিতে পারিনি। অসম্ভব পরিমাণ ঠান্ডা লেগে গেছিলো, তারপর আমাকে নার্সিংহোমে যেতে হয়েছিল দেখতেই পেলে। তো এবার থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।